আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটাকে বলতে পারে ইন্ডিয়ান স্টাইল ফিশ অ্যান্ড চিপস, একটু ইন্ডিয়ান মশলায় তৈরি মাছ ভাজা, একদম অন্যরকম টেস্টের কিন্তু খাইতে দারুণ মজা, তৈরি করা খুবই সহজ। তো যারা একটু স্পাইসি জিনিস পছন্দ করেন কিংবা একটু ইন্ডিয়ান ফ্লেভার পছন্দ করেন, এভাবে আপনারা একবার মাছ ভেজে খেয়ে দেখতে পারেন, খাইতে দারুণ মজার। আর এটা আমি বানাচ্ছি দড়ি মাছের ফিলে দিয়ে। আর এই ধরনের ফিলেগুলো পাবেন বড় বড় যে চেইন স্টোর আছে তাদের, যেখানে মাছ বিক্রি করে তাদের কাছে, যেমন আগোড়া, স্বপ্নে, এই সমস্ততে, অথবা অনলাইনে অনেক জায়গায় বিক্রি করে। আমি এটা কিনছিলাম অনন্যা ফিশ মার্ট থেকে, এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, এরকম অনেক দোকান আছে, ফেসবুকেও পাবেন আপনারা বিভিন্ন জায়গায়। এদের হোম ডেলিভারি সিস্টেম আছে, অর্ডার দিলেই বাসায় দিয়ে যাবে। আপনারা যারা ফিলে খুঁজতেছেন কিংবা বিভিন্ন ধরনের আনকমন মাছ খুঁজতেছেন, এই সমস্ত জায়গায় ফোন করে দেখেন কার কার কাছে আছে। তো আমি এদের থেকে নিছিলাম। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে অল্প কিছু ধনিয়া পাতা নিয়ে নিছি, আমি ভুলে কুচি করে ফেলছি অল্প একটু, আর একটা ছোট সাইজের পেঁয়াজ আর চারটা মরিচ, এগুলোকে আমি একটু বেটে নিব। ব্লেন্ড করে নিলেও হয়, বেটে কিংবা ব্লেন্ড করে একদম যতদূর সম্ভব মিহিন করে নিলে ভালো হয়। এখানে আমি দড়ি মাছের ফিলে নিছি, এগুলো ক্লিন করা অবস্থায় পাওয়া যায়, একদম চামড়া টামড়া উঠানো সব কিছু পরিষ্কার করা, আপনাদের প্রথমে আমি বলে দিছি। তো ওটাকে আমি, এগুলোকে আমি স্পাইসি করবো, এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে নেব, ফিশ অ্যান্ড চিপসের মতো না, একদম ছোটো ছোটো, মোটামুটি যথেষ্ট ছোটো পিস করে নেবো আর কি। আপনাদের পছন্দ মতো যে যেরকম করে নিতে পারেন, আমি এরকম করে নেই, ধরেন এক একটাকে তিনটা টুকরা করি এরকম, এরকম ছোটো ছোটো টুকরা করে নেব। তো আমার পছন্দ মতো কেটে নিলাম, ওই দুইটা ফিলে নিছি। এখন এর সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিব, এটা দিতে পারেন না দিতে পারেন, কারণ আমি মরিচের গুঁড়াও দিব, গোলমরিচের গুঁড়োটা দিলে একটু ফ্লেভার আসে আর কি, অদ্দরি যা, এর বেশি কিছু না। আর একটু মরিচের গুঁড়া দিব, নর্মাল লাল মরিচের গুঁড়া, একটু লবণ, একটু লেবুর রস দিয়ে এটাকে 15-20 মিনিট বেঁকে রাখবো। মোটামুটি হলো 15-20 মিনিট রেখে তারপর আমি অন্যান্য জিনিসগুলো দিব এর সাথে। এটার সাথে একটু আলু ভাজিও খেতে ভালো লাগে, মানে ফ্রেঞ্চ ফ্রাই না, অত কিছু করতে যাবো না। আমি এখানে একটা আলু কেটে নিছি কোনো মতে, বড়ো ছোটো করে কাটলেই হলো, সেটাকে একটু পানির মধ্যে ভিজায় রাখছি, মাছগুলো যখন ভাজবো তার সাথে এটাও ভেজে নিব সাইড দিয়ে। প্রায় 15 মিনিট পরে এই মাছগুলো যে আমি মেখে রাখছিলাম, এর থেকে আমি পানিগুলো একটু কাত করে এইভাবে যতদূর পারি ফেলে দিছি। এখন এই যে জিনিসগুলো বেটে রাখলাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এর সাথে আমি সামান্য একটু লবণ মিশাই, মিশা এখন এই মাছগুলোর উপরে একটু মোটামুটি একটা ভালো একটা কোট দিব আর কি, একদম পুরোপুরি এইভাবে হবে না, এরকম করে দিয়ে আমি পাশেই একটা প্লেট আছে এইটার মধ্যে উঠায় দেখি, হ্যাঁ যতদূর লেগে থাকে থাকলো এটার মধ্যে উঠায় সবগুলোকে আমি কোট দিয়ে ফ্রিজে প্রায় আধা ঘন্টার মতো রাখবো। মাছটা যাতে একটু শক্ত শক্ত টাইপের হয়, ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে মাছগুলা, তারপরে আমি এটাকে ভাজব। তো এভাবে সবগুলোকে আমি কোট করে নেবো, যতদূর মশলা লাগাইতে পারি আর কি। আমি এখানে দুইটা ডিম নিয়ে নিছি ভেঙে, তার সাথে অল্প একটু লবণ দিয়ে আমি ডিম দুইটাকে একটু ঘুটে নিব, ফেটে নিব আর কি, ব্যাস ভালো মতো ফেটা হয়ে গেল। আধা ঘন্টা পরে আমি মাছগুলোকে যে ফ্রিজে রাখছিলাম, আমি ডিপে রাখছিলাম, মাছগুলা হালকা একটু শক্ত হয়েছে কিন্তু এটা কিন্তু জমে নাই, ফ্রোজেন হয় নাই, একটু শক্ত হয় যাতে এই 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 জিনিসগুলো উপরের এই মশলাগুলো একটু লেগে থাকতে পারে আর কি। যাই হোক, এখন আমি এই মাছগুলোকে নিয়ে একটু সাবধানে ধরে তুলে এই ডিমের মধ্যে একটু চুবাই, ডিমটা যাতে লাগে, আবার মশলাগুলো যাতে আবার ডিমের মধ্যে চলে না যায়, তুলে ব্রেড ক্রাম্পে গড়ায় নেব একটু। ভালো মতো একটু ব্রেড ক্রাম্প লাগাই নি, একটু শুকনো হাতে করতে হবে যাতে মাছের গাত থেকে খুলে না আসে। এখন লেগে গেল ভালো মতো, একটু ঝেড়ে আমি একটা প্লেটে উঠে রাখবো পাশে, এরকম করে একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে নিয়ে নেবো, সবগুলোকে আমি এরকম করে ব্রেড ক্রাম্প লাগাই নেব। এখন আমি এখানে তেল গরম করে নিছি, এটা মাঝারি আছে, আছে মাঝারি থেকে একটু বেশি, এর মধ্যে আমি এগুলো দিয়ে এখন ভেজে নিব, একটু ঝাঁকায় দেখবো যদি অতিরিক্ত ইয়েগুলো থাকে তাহলে যাতে পড়ে যায় ব্রেড ক্রামগুলো, খুব বেশি হিটে দিতে হবে না। আর তেলটা আমি নিয়েছি অর্ধেক পর্যন্ত,
ঢাকার উপরের দিকে একটু তেল দিয়ে দিব যাতে উপরেরটা কিছুটা আটকায় থাকে। এখন এগুলোকে 4-5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, কারণ পাতলা মাছ, মাছেতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এক পিঠ হোক, তারপর উল্টা দিয়ে ভেজে নিব বাকিটা। এক পিঠ মোটামুটি 4-5 মিনিট ভাজা হইলেই আমি একটু উল্টা দিয়ে দেখি। হ্যাঁ, ওই পাশটাও এইভাবে ভেজে নিব। জায়গাটুকু খালি হয়ে গেছে, এখানে আরেকটা মাছ বসাই দিই। এই পাশটাও আরও মিনিট পাঁচেক ভেজে আমি এগুলো উঠে নিব। এগুলো কিন্তু একটু একটু কালচে কালচে টাইপেরই হবে, কারণ হচ্ছে যে নিচে যেহেতু ইয়ে আছে, নিচে যেহেতু ধনিয়া পাতা মরিচ এগুলো আছে, একটু সবুজ সবুজ দেখেন, ফাঁক থেকে দেখা যাচ্ছে নিচের সবুজ সবুজগুলা, সবুজ যে মশলাগুলা। যাই হোক, আমি উঠে একটা টিস্যুর উপরে নিয়ে নেবো যাতে তেলটা ড্রেন হয়ে যায়। এটা পরে দিচ্ছি, এটা থাক। বাকি মাছগুলো আমি দিয়ে দেবো এর সাথে। একই সাথে যে আলুগুলো ভিজে রাখছিলাম, সেই আলুগুলো আমি পানি ফেলে রাখছি, ওগুলোও দিয়ে দিব। ফিশ অ্যান্ড চিপসের মতো হয়ে যাবে। কেউ যদি পারফেক্ট আলু ভাজি চান, চিপস চান, তাহলে পটেটো চিপস মানে ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করি উপরে নিতে হবে। আমার পারফেক্ট না হলেও চলবে। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার দেশি স্টাইলে মাছ ভাজি, ফিশ অ্যান্ড চিপস বলতে পারেন। একটু অন্য রকমের এটা, এটা কিন্তু অত মুচমুচা হয় না, উপরের ব্রেড ক্রাম্পটুকুই খালি হালকা একটু মুচমুচা লাগে, বাকিটা একদম নরম, মাছটা পুরো সিদ্ধ হয়ে যায়। আপনাদের আমি কেটে দেখাচ্ছি, কিন্তু খাইতে দারুণ মজা, বিশেষ করে আমাদের মশলাগুলো থাকার জন্য একদম অন্যরকম একটা স্বাদ। যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আমি যে এটা দিয়ে করলাম, দড়ে মাছ দিয়ে করলাম, সেটা কোনো কথা না, আপনারা যে কোনো ধরনের মাছ, রুই কাতল দিয়েও আপনারা করতে পারেন, খাইতে মজা হওয়ার নিশ্চয়ই কথা, যে যেই মাছ পছন্দ করেন। তো এখন আপনাদের আমি একটু ভিতর দিকটা কেটে দেখাচ্ছি। কাটলে আপনারা বুঝতে পারবেন ভিতরের সবুজ মশলাটা কীরকম আর মাছটা কীরকম। এই যে দেখেন, মাছটা একদম পুরাই এরকম পুরাই সিদ্ধ হয়ে যায়, আর মশলাটা তো দেখতেই পাচ্ছেন, দারুণ মজার একটা জিনিস। একবার বানায় খেয়ে দেখেন, খুবই পছন্দ হবে যারা একটু স্পাইসি একটু ঝাল জিনিস খাইতে পছন্দ করেন। হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখে গেলেন, যে কোনো মাছ দিয়ে বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।